এবং মামলাবাজি পছন্দ করি না। দুই, আমার জনগণের এলাকাবাসীর নিরাপত্তা চাই, রক্ষা করতে হলে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। যারা আজকে শেখ হাসিনার বিকল্প খালেদা জিয়ার কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলি, না বন্ধু, শেখ হাসিনার বিকল্প বেগম খালেদা জিয়া হবার দিন শেষ, সেই দিনের নাই। মহাজোট সরকারের বিকল্প বেগম খালেদা জিয়া জামাত জঙ্গি বিএনপির সরকার আর কোনদিন বিকল্প হবে না। হাসিনা খালেদাকে এক পাল্লায় মাপা যাবে না। শেখ হাসিনার বিকল্প আর কোনদিন খালেদা জিয়া হতে পারবেন না। সুতরাং আজকে এই অবস্থায় যে উন্নয়ন ধারা চলছে, সেই উন্নয়ন ধারাকে নিরাপদ করতে, টেকসই করতে, মানুষের ঘরে পৌঁছাতে, নারীর কাছে পৌঁছাতে হলে আজকে আমাদেরকে সমাজতন্ত্রের ঝান্ডা হাতে নিয়ে আমাদের কড়াই সংগ্রাম জোরদার করতে হবে। তাই আমি আজকে বলি, বাংলাদেশের জাতির এই মুহূর্তে দুইটা গুরুত্বপূর্ণ কর্তব্য, বাংলাদেশের শত্রু জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, যুদ্ধ অপরাধীদের, আগুন সন্ত্রাসীদের পরাজিত করো এবং সমাজতন্ত্রের পথে এগিয়ে যাও। জাসদ অবশ্যই মুক্তিযুদ্ধ ও সমাজতন্ত্রের পক্ষ দল, জাসদকে অংশীদার করেই ভবিষ্যৎ বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে, বৈষম্যহীনতার দিকে, সমতার দিকে এবং মর্যাদার দিকে। তাদের উদ্দেশ্যে বলতে হয়, আজকের এই জাসদের আজকের পর্যায়ে আনতে যারা জাসদের জন্ম দিয়েছিল।